আজকে আমরা আলোচনা করব চমৎকার একটি ট্রাভেল রিলেটেড ফেসবুক কভার ডিজাইন। শুধুমাত্র একটা ব্রাশ শেপ দিয়ে সেটা আমরা করে ফেলব। আসুন শুরু করা যাক। ফেসবুক কভার করার জন্য প্রথমে আমরা ফাইল মেনু থেকে নিউতে যাব। নিউতে যাওয়ার পরে আমরা জানি যে ফেসবুক কভারের একটা ইন্টারন্যাশনাল সাইজ রয়েছে, যেটা আমরা গুগলে সার্চ করে পাই, তা হচ্ছে 851x315। তো 851 এবং 315 এই সাইজটি অনেক আগের দেওয়া। আমরা যদি এখন বর্তমানে এই সাইজ দিয়ে কোনো ফেসবুক কভার ডিজাইন করতে যাই, তাহলে আমাদের রেজুলেশন এবং ইমেজ কোয়ালিটি অনেক কম হয়ে যায়। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এই সাইজটাকে ঠিক রেখেই জাস্ট আমরা এই সাইজটাকে ডাবল করে দিব। ডাবল করার জন্য আমি জাস্ট একটু ক্যালকুলেটর মশাইয়ের হেল্প নিচ্ছি। সেটা হচ্ছে আমি 851x2 দিব। দেন আমি দেখতে পাচ্ছি যে এখানে 1702 দেওয়া আছে, তো জাস্ট আমি উইথের ক্ষেত্রে আমি 1702 ইউজ করব। দেন আমি আমার এখানে হাইট দেওয়া আছে 315, তো 315 আমরা ডাবল করলে আমাদের 630 হয়, তো সো আমরা 315কে আমরা ডাবল করে 630 দিয়ে দিলাম, এবং রেজুলেশন অবশ্যই 300 দিব। কালার মোড 8GB থাকবে, দেন ওকে। ব্যাস, এটা হচ্ছে আমাদের ফেসবুক কভারের স্ট্যান্ডার্ড সাইজ, এবং এটাতে রেজুলেশন অনেক ভালো আছে। আমরা যেহেতু আজকে একটা ব্রাশ শেপ দিয়ে ডিজাইন করতে যাচ্ছি, তো ব্রাশ শেপ আমরা আগেই ডাউনলোড করে নিয়েছি। আপনি যদি চান, আমি এখানে বেশ কিছু ব্রাশ শেপ অলরেডি দেখতে পাচ্ছেন, যে ব্রাশ শেপগুলো দেখতে পাচ্ছেন এগুলি আমি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, গুগল ড্রাইভ করে দিব, আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও যদি আপনি চান আরও অনেক ব্রাশ শেপ আপনার দরকার, আপনি জাস্ট গুগলে ব্রাশ শেপ লিখে সার্চ করলেই অনেকগুলো ব্রাশ শেপ পাবেন। ব্যাস, তো এখান থেকে আমরা যে কোনো একটা ব্রাশ শেপ আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট আমরা অল্টা প্লাস শিফট ধরে আমরা ব্রাশ শেপটাকে একটু বড় করব। বড় করে আমরা ব্রাশ শেপটাকে জাস্ট আমরা ইমেজের যেই অংশে আমরা ছবি দিতে চাই ওই অংশে আমরা ব্রাশ শেপটা একটু বড় করে আমরা এখানে ধরব, এখানে সেটিং করব। ব্যাস, তারপরে আমরা লেয়ার প্যানেল প্যালেটটা আমরা ডান পাশ থেকে অন করে রাখি। দেন আমরা ফাইল মেনু থেকে প্লেসের মাধ্যমে জাস্ট আমি গুগল থেকে ট্রাভেল লিখে একটি ছবি আমি ডাউনলোড করেছি। যেহেতু আমরা আজকের ফেসবুক কভারটা আমি ট্রাভেল রিলেটেড ফেসবুক কভার করতে যাচ্ছি, সো আমি ট্রাভেল রিলেটেড ইমেজ এখানে ইউজ করছি। আপনি যদি চান আপনি পার্সোনাল কোনো ফেসবুক কভার ইউজ করেন, তখন আপনি সেই ক্ষেত্রে পার্সোনাল ছবি ইউজ করবেন, বা আপনি যদি কোনো সিঙ্গার টাইপ কোনো ফেসবুক কভার ইউজ করেন, তাহলে আপনি সিঙ্গারের কোনো একটি পার্সোনাল, বা সিঙ্গার তখন মিউজিক বাজাচ্ছে, এই এরকম মোড নিয়ে কোনো একটি ছবি আপনি দিয়ে এখানে ইউজ করতে পারবেন। তো যেহেতু আমি এখানে ট্রাভেল ছবি দিব, সো আমি জাস্ট ট্রাভেল ছবিটা ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি প্লেস দিয়ে দিছি। ব্যাস, প্লেস দিয়ে আমি জাস্ট ট্রাভেল ছবিটা এখানে আমি বসাবো, একটু সেটিং করে শিফট ধরে একটু বড় করব। বড় করে আমি এখানে ডাবল ক্লিক করে এটাকে নর্মাল মোডে নিয়ে আনছি। আনার পরে এখানে দেখতে পাচ্ছি ট্রাভেলের লেয়ারটা হচ্ছে আমাদের উপরে, এবং আমাদের ব্রাশ শেপের লেয়ারটা হচ্ছে নিচে। তো আমি ট্রাভেল লেয়ারটার উপরে মাউস পয়েন্টার রেখে রাইট হ্যান্ড সাইড ক্লিক করে আমি এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিয়ে দিব। ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা লুক হয়ে গেছে অলরেডি। এটা অলরেডি আমাদের জাস্ট আমাদের শেপের ভিতরে সেটিং হয়ে গেছে। ব্যাস, দ্যাটস ইট। তারপরে আমরা এখান থেকে কিছু টেক্সট আমরা অলরেডি আগে থেকে আমি নোটপ্যাডে লিখে রাখছি, আমি জাস্ট টেক্সটগুলো এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব, এবং আমি টাইপ টুল যেটা আছে আমাদের ফটোশপে টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে একটা ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে আমি এটা পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে জাস্ট আমি শিফট ধরে এটার কর্নার ধরে জাস্ট একটু বড় করব হালকা, এবং এই ফন্টটা আমি রাখবো না, ফন্টটা আমি চেঞ্জ করব। এটার জন্য আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেল প্যালেট আছে, এখান থেকে আমি ব্যাবেস নিয়নটা ইউজ করব। ব্যাবেস নিয়নটা, ব্যাবেস নিয়নের বোল্ডটা আমি ইউজ করতে পারি, হ্যাঁ, তারপর একটু বড় করে দিব। তারপর আমি এই ফন্টটাকে অল্টা প্রেস করে জাস্ট আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে আমি আবার নোটপ্যাডে যাব। নোটপ্যাডে গিয়ে আমি আমার এই এনজয় অফ ট্রাভেল এই টেক্সটটা আমার একটু বড় হবে, তো এই টেক্সটটা আমি আবার এখানে টাইপ টুল সিলেক্ট করে যেই ডুপ্লিকেট করেছি এখানে আমি ডাবল ক্লিক করলে এটা পুরোটা সিলেক্ট হবে। দেন আমি কন্ট্রোল প্লাস ভি প্রেস করব, ভিক্টোরিয়ার ভি। দেন আমি এটাকে যথেষ্ট বড় করে দিব। বড় করার পরে আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করে ট্রাভেলটাকে আমি ট্রাভেলের আগে আমি সিলেক্ট করে দেন কিবোর্ড থেকে এন্টার প্রেস করব।
এন্টার প্রেস করার পরে আমি এটাকে স্পেস বার ক্লিক করে করে আমি জাস্ট একটু এটাকে একটু দূরত্ব একটু স্পেসিং বাড়িয়ে দেব। দিয়ে যেহেতু এটা আমাদের লাইন স্পেসিং আমার এটা একেবারে মাইনাস হয়ে আছে, সো আমি লাইন স্পেসিংটা একটু কমাবো। লাইন স্পেসিং কমানোর জন্য পুরো টেক্সট এভাবে সিলেক্ট করে আমি দেখতে পাচ্ছেন এখানে লাইন স্পেসিংয়ের যে ঘরটা আছে এখান থেকে আমি অটো দিয়ে দিছি। অটো দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে লাইন স্পেসিংটা আমার অ্যাকুরেট হয়ে গেছে। তো এখানে একটু লাইন স্পেসিংটা অ্যাকুরেট হয়েছে ঠিক আছে, বাট বেশি হয়ে আছে, কারণ টাইপোগ্রাফির একটা রুলস হচ্ছে এত লাইন স্পেসিংয়ে আপনার ডিজাইনটা খুব কম সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে আমি পুরোটা সিলেক্ট করে আমি জাস্ট কিবোর্ডের সাহায্যে অল্টা প্লাস আপ অ্যারো কি আমি প্রেস করলে আমার অলরেডি আমার লাইনটা উপরে উঠতেছে, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি পয়েন্ট চেঞ্জ হচ্ছে, এবং অল্টা প্লাস ডাউন অ্যারো কি প্রেস করার সাথে সাথে আমার লাইনটা নিচে যাচ্ছে ঠিক আছে। তো যেহেতু আমার শুধুমাত্র ডাউন দরকার আমি জাস্ট ডাউনে নিলাম, তো আমার এত বেশি আমার দরকার নেই, আমি জাস্ট সিম্পলি যতটুকু দরকার অতটুকু আমি নেব। তারপরে আমি এখান থেকে আমার যে ট্রাভেল, শুধু ট্রাভেল লেখাটা আছে, ট্রাভেল লেখাটার সাইজ আমি বড় করে দেব। এখান থেকে দেখতে পাচ্ছেন জাস্ট আমি ক্লিক করে সাইজটা একটু এখান থেকে আমি বড় করে নিলাম, ব্যাস বড় করে দেন আমি টেক্সটটাকে সিলেক্ট করে টেক্সটটাকে একটু উপরে তুলে দিলাম। তুলে দিয়ে আমার প্রথম যে লাইনটাকে একটু ছোট করে দিই, আমার এই লাইন বরাবর আমি লাইনটাকে করে রাখি, ব্যাস। তারপরে আমরা এইখানে ক্লিক করে আমি জাস্ট অল্টা প্লাস আমার যে লেফট অ্যারো কি আছে লেফট অ্যারো কি প্রেস করব। আমি দেখতে পাচ্ছি যে আমি পুরো মাইনাস পয়েন্টে, এখানে দেখতে পাচ্ছেন এই পয়েন্টটা মাইনাস হচ্ছে, আমি জাস্ট মাইনাস পয়েন্টে এনে এই এফ এর সাথে এটা আমি জাস্ট অ্যালাইনের মতো করে জাস্ট এতটুকু পর্যন্ত আমি এটা আনবো। তারপরে আমি এখানে কিছু কন্ট্রাক্ট লিখবো। তো এই লেখাটা আমি একটু মধ্যখানে কেন দিয়েছি, কারণ হচ্ছে আমি জানি আমি যখন ফেসবুকে কাভারটা আমি আপলোড করব তখন ঠিক আমার ছবিটা যখন ডেস্কটপ ভার্সন দেখাবে তখন আমার ছবিটা ঠিক এই জায়গায় থাকবে। তো সো যার কারণে আমি আমার মেইন পয়েন্ট লেখাটা মধ্যখানে নিয়েছি, এবং আমি আমার কন্ট্রাক্টগুলো আমি এখান দিয়ে লিখব। তো কন্ট্রাক্ট লেখার জন্য আমি আগে কিছু আইকন আনবো। আইকন কন্ট্রাক্টের মধ্যে আমি সোশ্যাল মিডিয়া দিতে পারি, আমার যদি কোনো ইমেল প্রয়োজন হয় ইমেল দিতে পারি, মোবাইল নাম্বার দিতে পারি। এটা আপনি গুগল সার্চ করে কন্ট্রাক্ট আইকন নিয়ে আপনি দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে কিছু আইকন অলরেডি রেখে দিছি, যেহেতু এখানে ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, একটু জুম করি ইনস্টাগ্রাম দেখা যাচ্ছে, আমরা ইনস্টাগ্রাম আইকনটা দিলাম। তারপরে ফাইল মেনু থেকে প্লেস, তারপরে এখান থেকে টুইটার দেখা যাচ্ছে, আমরা টুইটারটাও আমরা ইনস্টাগ্রামের সাইজের মতো করে অ্যাকুরেট করে টুইটারটাও আমরা এখানে বসাবো। তারপরে টুইটারের পরে ইউটিউব, হ্যাঁ ইউটিউবের একটা আইকন আমরা এখানে বসাবো। তাহলে ইউটিউবের একটা লিঙ্ক আমরা এখানে দিয়ে দিতে পারি, লিঙ্ক বলতে জাস্ট ইউটিউবের যে সার্চ বক্সে কী নাম লিখলে আমাদের আসবে ওই নামটা আমরা দিয়ে দিব। ওকে, তো দেন আমরা শুধুমাত্র এখান থেকে টেক্সট টাইপ টুল সিলেক্ট করে এখানে কী দিব সেটা আমরা লিখে নিব। তো আমরা এখানে জাস্ট একটা কিছু ডেমো টেক্সট এখানে আমরা ইউজ করব। এখানে আমরা ট্রাভেল কোম্পানি ঠিক আছে, তো এটা আমরা ট্রাভেল কোম্পানি দিলাম। আর যেহেতু আমি এখানে কমন ফন্টগুলো ইউজ করতেছি, ব্যাবেস নিয়ন এবং এই ফন্ট যেটা সেটা আমি ল্যাটো ইউজ করব। এখান থেকে ল্যাটো ইউজ করলাম, হ্যাঁ ল্যাটোর মধ্যে থেকে আমি জাস্ট রেগুলারটা ইউজ করব, এবং এটাকে আমি ডুপ্লিকেট করে টুইটারটাকে আমি একটু ডিফারেন্ট নাম দেব। টুইটারে অ্যাট দ্য রেট অফ দিতে হবে না, আমি দিলাম ট্রাভেল উইথ আস, হ্যাঁ জাস্ট একটা দিলাম। জাস্ট ডিফারেন্ট, যদি একই টেক্সট কপি করে দিতাম তাহলে দেখতে সুন্দর লাগতো না, যার কারণে যেহেতু আমি ডেমো টেক্সট ইউজ করতেছি একটু চেঞ্জ করে দিলাম। তো এখান থেকে আমি জাস্ট অল্টা প্রেস করে অল্টার সাথে যখন টান দিব তখন আমি শিফট প্রেস করব, তখন আমি অ্যাকুরেটভাবে লেয়ারটি কপি করে আমি নিচের দিকে নিতে পারতেছি। ওকে, তো আমি এটা ডিলিট প্রেস করে ডিলিট করে দিই। ওকে, দেন আমি এখানে ইউটিউবে আমি কী লিখে সার্চ করলে আসবে, এখানে আমি জাস্ট আমি ট্রাভেল ভিডিও, ব্যাস এটা হচ্ছে আমার ইউটিউব নেম। তো এই তিনটা টেক্সট আমি যদি একসাথে সিলেক্ট করি, তিনটা টেক্সট আমি শিফট ধরে সিলেক্ট করার পরে আমি উপরে দেখতে পাচ্ছি অ্যালাইনের মধ্যে আমি এখান থেকে লেফট অ্যালাইন দিব, আমার এটা অ্যাকুরেট হয়ে গেছে, এবং একটু জাস্ট হালকা এদিকে টেনে দিই, মোটামুটি কিন্তু আমার ডিজাইনটি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এখানে আমরা হেডলাইনের মধ্যে ক্লিক করব, এখানে আমরা ক্যারেক্টার প্যানেল প্যালেট থেকে কালারে যাব, এখানে আমরা স্কাইয়ের কালার দিব এটা, এবং একটু লাইট কালার দিব, স্কাইয়ের কালার দিয়ে একটু জাস্ট আমরা একটু হাইলাইট কালার দিব, ব্যাস। এবং এখানে যে আমরা আর ইউ রেডি টু হ্যাভ ফান, এই টেক্সটটা আমরা ফুল ব্ল্যাক ইউজ করছি, এটাকে আমরা জাস্ট ক্যারেক্টার প্যানেল প্যালেট থেকে জাস্ট একটু ব্ল্যাকটা একটু এখান থেকে আমরা কমিয়ে দেব।
তারপরে হলো আমাদের টেক্সটটা। এই টেক্সটটা যেহেতু স্মার্ট অবজেক্ট এখানে করা, আপনি স্মার্ট অবজেক্টের মধ্যে ডাবল ক্লিক করলে আপনি এটা এভাবে ওপেন হবে। তো আমি এখানে ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি এখানে ভাইব্রেন্সে ক্লিক করব, কারণ আমি চাচ্ছি এখানে জাস্ট একটু কালার স্যাচুরেশনটা একটু বাড়ানোর জন্য ছবিটাকে আরেকটু গর্জিয়াস লাগবে। ব্যাস ভাইব্রেন্সটা আমি জাস্ট একটু বাড়িয়ে দিব। দেখতে পাচ্ছেন আমার ব্লুইস্ট লুক টোনটা অনেকটাই বেড়ে গেছে। তবে মনে রাখবেন স্যাচুরেশন কখনো বেশি বাড়াবেন না, তাহলে ছবিটা অন্যদিকে লুক নিয়ে যাবে। ভাইব্রেন্সটা হালকা বাড়াবেন। তো যেহেতু আমার এখানে যথেষ্ট কালার দরকার আছে, সেক্ষেত্রে আমি স্যাচুরেশনটা হালকা একটু বাড়াবো, প্লাসে নিব। প্যাস দ্যাট সি, দেন ওকে দিয়ে দিব। তারপরে এখান থেকে ফাইল মেনু থেকে সেভে দিব, যদি এখানে ওকে চাচ্ছে ওকে দিয়ে দিব। এটা আমাদের অলরেডি এখানে সেভ হয়ে গেছে। ব্যাস হ্যাঁ, আমাদের মোটামুটি শেষ পর্যায়ে। আমরা জাস্ট এখন আমার কাছে ফিল হচ্ছে যে আমরা যদি ট্রাভেল যে লেখাটা, আমরা লেখাটা আরেক একটু যদি বামে আমরা একটু চাপিয়ে দিই আর একটু সুন্দর লাগবে। তো সেক্ষেত্রে জাস্ট আমরা এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা ব্যাক স্পেস ক্লিক করব। ব্যাক স্পেস ক্লিক করার ফলে দেখতে পাচ্ছি যে আমার টেক্সটটা অলরেডি বামে চলে আসছে, জাস্ট একটু নিচে নামিয়ে দিতে হবে। নিচে নামানোর জন্য শুধু টেক্সটটা সিলেক্ট করব, করে আমি এখান থেকে ক্যারেক্টার প্যানেল প্লেট থেকে আমি জাস্ট এটাকে ডান দিকে যখন আপনি নেবেন অটোমেটিক দেখবেন এটা নিচের দিকে শিফট হচ্ছে। ব্যাস এখান থেকে আমি চেক মার্ক করে দিব। আর হলো আমাদের আমার এই নিচের যেই টেক কন্ট্রাক্ট টেক্সটগুলো আমি এগুলো এভাবে আস্তে করে টান দিয়ে সিলেক্ট করব, করে আমি এগুলোকে একেবারে আমার টি এর নিচে অ্যাকুরেটভাবে অ্যালাইন করে আমি বসিয়ে দেবো। দেখতে পাচ্ছেন অলরেডি টি এর নিচে অ্যাকুরেটভাবে বসে গেছে। ব্যাস আর মোটামুটি আমার ডিজাইন এখানে শেষ। জাস্ট আমি আমার এখানে যে ব্যাকগ্রাউন্ডের কালারটি রয়েছে, কালারটি ফুল হোয়াইট দেওয়া আছে। আমি এই ফোরগ্রাউন্ড কালারটা একটা ক্লিক করব, যে কালার পিকার ডায়ালগ বক্সে আসছে সেটাকে আমরা একটু জাস্ট হালকা সিলভার টোন দিব, হালকা F5 F5 F5, জাস্ট এটা হচ্ছে কালার কোড। ওকে দিবেন। ওকে দিয়ে জাস্ট আপনি এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন, তাহলে আর ব্যাকগ্রাউন্ডকে লেয়ারে পরিবর্তন করতে হবে না, আপনি জাস্ট অল্টা প্লাস ব্যাক স্পেস ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে হালকা একটু কালার টোন চলে আসছে। এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।